Assalamualaikum viewers, welcome back to my channel. তো বন্ধুরা আশা রাখছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে নলেন গুড়ের পায়েশ রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা কিভাবে আমি নলেন গুড়ের এই পায়েশটি তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা পায়েশটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পোলায়ের চাল। তো এখানে একটি বাটি নিয়েছি আর এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ পোলায়ের চাল। এবার এই চালটাকে আমি ভিজিয়ে রাখার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পায়েশ রান্নার জন্য চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তার জন্য আমি এখানে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও রাখা যেতে পারে। এই তো পানিটা দিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম আর অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো। আর এদিক দিয়ে চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। এই তো এখানে 1.5 লিটার পরিমাণে লিকুইড দুধ আছে। আমি দুধটাকে জাল করে নিচ্ছি। কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাউডার মিল্ক অ্যাড করে দেব। এই তো এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কেউ চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারো, তবে পায়েসের মধ্যে বা যে কোনো মিষ্টি খাবারে গুঁড়া দুধ অ্যাড করলে অনেক বেশি মজাদার হয় খেতে। তাছাড়া লিকুইড দুধটাও কিন্তু অনেক বেশি ঘন করার দরকার হয় না। তো এর মধ্যে আমি কিছু এলাচ দিয়ে দিয়েছিলাম একটা সুগন্ধ অ্যাড হওয়ার জন্য। কেউ চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারো, তেজপাতা দিতে পারো, আমি দেইনি। তো এবার আমি সেই ভিজিয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি। এটা আমি কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার চালটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে পায়েশটাকে রান্না করে নিতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এইদিকে আমি রেখে দিয়েছি নলেন গুড়। আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। যেহেতু এই গুড়গুলো মাটির হাঁড়িতে করে বিক্রি করা হয়, সেক্ষেত্রে অনেক সময় গুড়ের ভিতরে ছোট ছোট ইটের টুকরোর মতো থাকে, তাই জন্য আমি আগে থেকেই গুড়টাকে ছেঁকে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ লিকুইড দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম। অনেকে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না, তবে মিষ্টি খাবারে লবণটা দিলেই কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো এভাবে নেড়ে চেড়ে পায়েশটাকে রান্না করতে হবে। তো এখনও চালটা খুব বেশি ফুটে উঠেনি, আর অনেকটাই বাকি আছে। যখন চালটা ফুটে উঠবে একদম ঘন হয়ে যাবে। তো বন্ধুরা প্রায় 10 মিনিটের মতো রান্না করার পরে এখন এই অবস্থা দেখতে পাচ্ছ, অনেকটাই ঘন হয়ে আসছে আর চালটাও কিন্তু মোটামুটি ফুটে গেছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণে নারিকেল কোড়া। আমি নারিকেলগুলোকে গ্রেট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম। আর পায়েসের মধ্যে নারিকেলটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে। কারোর ইচ্ছে না হলে এটা স্কিপ করতে পারো, তবে খাওয়ার সময় নারিকেলটা মুখে পড়লে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিলাম এখানে কিছুটা কিশমিশ। কেউ চাইলে এখানে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করে দিতে পারো, আমি বাদামগুলো দেব, তবে সেটা পরে। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন যেহেতু ঘন হয়ে গেছে,
অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো লেগে যেতে পারে নিচ থেকে। তো প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছেঁকে রাখা সেই নলেন গুড়। কেউ চাইলে এখানে খেজুরের গুঁটো কিন্তু দিতে পারো, সেক্ষেত্রে আগে থেকে একটু গলিয়ে নিতে হবে। তো গুঁটো দেওয়ার সময় আমি চুলাটাকে অফ করে রেখেছিলাম, কেননা গরম দুধের মধ্যে গুঁটোটা দিলে অনেক সময় দুধটার ছানা কেটে যায়, নষ্ট হয়ে যায়। তার জন্য আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য তারপরে গুঁটোটা দিলাম। তো গুঁটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে এরপরে আমি আবার চুলাটাকে অন করে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আরও প্রায় 10 মিনিটের মতো আমি পায়েসটাকে রান্না করে নিয়েছি, এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এর চেয়ে বেশি ঘন করব না, কেননা পায়েসটা ঠান্ডা হলে পরে অনেক বেশি ঘন হয়ে যায়। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম, আর অপেক্ষা করছি কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত, ঠান্ডা হলে তোমাদের সাথে শেয়ার করব। এই তো পায়েসটা ঠান্ডা হওয়ার পরে আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমি কিছু পায়েস নিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ বন্ধুরা পায়েসটা কতটা সুন্দর হয়েছে। আর পায়েসটা খেতে কিন্তু এমনটাই ভালো লাগে, খুব বেশি শুকনো বা খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না। আর উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি আর কিছু কিশমিশ, দেখতে পাচ্ছ। তৈরি হয়ে গেল আমার নলেন গুড়ের পায়েস। আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজাদার হয়, আর গরমের সময় অবশ্যই ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই নলেন গুড়ের পায়েস রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেলে অলে ক্লিক করে দিও। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।